Hello everyone. So, thumbnail and title dekhe bujhte parchen je ajke ami keno vlog kortechi. Ajke vlog ta korchi hocche ami ar amar roommate Rubat bhaiya. Amra dujon mile pray ekhankar Michigan State University er 80 jon theke 85 joner ekta community ke Bangali community ke dawat diyechi amader bashay. So, program ta hobe hocche outdoor ar Rubat bhai giyeche ekhan theke pray 1.5 ghonta dure bazar korte je মাংসটাংস কিনতে আর আমি এখানে হচ্ছে এই দিকটা সামলাচ্ছি এই দিকটার বাজার করব অনেকগুলো গ্রোসারি করেছি অলরেডি এখন আমি একটা গ্রোসারি স্টোরে আসছি তো এটার নাম হচ্ছে স্যামস ক্লাব এখন এখান থেকে একটু যা আছে চাল টাল যা আছে যাবতীয় সবই কিনবো সো লেটস গো আমরা শপিং এ যাই বাজার সদাই করার পরে আমরা বাসায় চলে আসছি রুবাত ভাই চলে আসছে বাসায় অনেক মানুষজন চলে আসছে ভলান্টিয়ার চলে আসছে এখন আমাদের কাটাকুটি চলতেছে আর হচ্ছে রান্না বান্না করবো রান্না বান্না স্টার্ট হচ্ছে সো অলমোস্ট সারা রাতে বলা যায় রান্না বান্না হবে অ্যান্ড এই তো কালকে তো খাওয়া দাওয়া হবে তো আজকে একটু মজা করবো সবাই মিলে একসাথে চলুন এগুলো দেখি তা উনি হচ্ছে রুবাত ভাই আমার রুমমেট ভাই উনি আর আমি মিলে করতেছি আর কি কিছু বলেন তো আচ্ছা ভাই হচ্ছে গরু মাংস ধোয়া মাংস করতেছে উনি হচ্ছে ওয়াহিদ ভাই হ্যালো আমার আমু দেখবে আর কি আসসালামু আলাইকুম প্রতি অর্ণব ভাই উনি অলরেডি না ভিডিও করতেছি বাসা থেকে বলছি আমাদের লেভেলের অনেক করে হ্যাঁ ভাই হচ্ছে পোস্ট ডক করতেছে এমএসসি তে ত্রিপলি থেকে আর উনিও পোস্ট ডক কেমন আছেন হ্যাঁ সাজন ভাই সব পেয়াজ কাটতেছে মাংস নিয়ে কেন বসছে আমার শিক্ষক ছিল এখন ল্যাব মেট সো সবই রান্না বান্না তদারকি করতেছে স্যার একটা হাই দিয়ে দেন আজকে আমাদের মারুফের বার্থডে আজকে আমরা মাটিতে বসাই দিচ্ছি হাসান ডিউ অ্যাপ্লাই ফিজিক্স ছিল খাবার দাবার নিয়ে এসেছে কি কি আনছো ছোলা আমি অবাক কেন এই যে ব্যাচেলর মানুষ মিলে 80 জনের প্রোগ্রাম করতেছে ভাই এটা কি মনে হইতেছে আসলে একটা কাজ হবে পুরো ইনসেন আসলে এটা মজা হইতেছে হ্যাঁ খুবই মজা হইতেছে ফ্রেন্ড মাহির 11 ব্যাচের আর সুমন ভাই উনি হচ্ছে নুসাইর ভাই আর বান্না ভাই আর হাসান
কালকে কিছু বলো না। হে তোরা কি অবস্থা? ভালো ভালো, সুন্দর লাগতেছে আপনাকে দেখতে। তোমাকে অনেক সুন্দর লাগতেছে, ধন্যবাদ। আচ্ছা, ও হচ্ছে নাহিয়ান, নিউ ইকোনমিক্স এর তারেক ভাই। আমাদের ক্যাপ্টেন আর কি মোসাদ্দেক ভাই, এই তো। আচ্ছা, অঙ্কন ভাইকে দেখানো হয়নি, ওদিকে জিকো ভাই আছে, আর জিকো ভাইয়ের মেয়ে সুতপা। হ্যালো সুতপা, নমস্কার। জিকো ভাই পুরো সাওয়ার ভাইব নিয়ে চলে আসছে। আর এই যে এই লোককে কালকে অনেক বেশি হেল্পে পাইছি, সে হচ্ছে অঙ্কন ভাই। এত বেশি পাইছি যে খুঁজে সারাদিন হেল্প করছে। অবশ্যই এগুলো বলে লাভ নাই, এগুলো জীবনে আলোর মুখ দেখবে, তাই না? খুব হেল্প করছেন। আচ্ছা, উপরে তো আরো লোকজন আছে। আচ্ছা, এখানে সব আপুরা চলে আসছে। কি প্রেমা, কেমন লাগতেছে বলো? ওয়েদার কেমন? খাবার পাবো খাবার পাবো, সবার মেইন কনসার্ন হচ্ছে খাওয়া। আচ্ছা, ও হচ্ছে অথই, আর অ্যানি মমতা আপু, আর এছাড়া আমার এক্স রুমমেট অঙ্কন ভাইয়ের বউ তিথি, আমার ল্যাবমেট, আর হচ্ছে শশী, গালিবের ওয়াইফ। আচ্ছা, উনি হচ্ছে ফারিন আপু। ও আবার খাবার ঘুরে আবার আসছে। বলো, ও যে জিম করে আসছে, আর একটা হ্যান্ডসম হাঙ্ক, কি সেই মানে ক্যালোরি বার্ন করে আসছে, এখানে ক্যালোরি গেইন করবে আর কি। হ্যাঁ, রাগাম আমার খুবই ক্লোজ ছোট ভাই, আমরা অনেক ট্রিপ দিই একসাথে, তো এই তো, কিন্তু জিম করি না একসাথে, এই আর কি আসতেছে আর কি। অনেক হেল্প করছো আমাদেরকে, কাউকে বাজার করা থেকে শুরু করে ট্রান্সপোর্টেশন এন্ড এভরিথিং, আজকেও টেবিল টানা থেকে শুরু করে সবকিছু। ট্রান্সপোর্টেশন ইজ দ্য অনলি থিং আই এম গুড অ্যাট। আর রোগন স্যার, উনি হচ্ছে কালকে চিকেন করাতে অনেক হেল্প করছে, মানে পুরোটাই উনি মাস্টার শেফ ছিল চিকেন। সো এই তো, আর উনি আমার সামনে কথা বলতে চাচ্ছে না, শিক্ষক মানুষ তো একটু ভাব। না না না, ওইটা না, ওরা আসলে অনেক কষ্ট করছে কালকে রাত থেকে, আমি দেখতেছি বা এর আগে যখন প্ল্যান করছে তখন আমি টুকটাক করে দিচ্ছিলাম, জানি আসলে আসার পরে যে কয়েকজন মানুষের থেকে সবচেয়ে বেশি হেল্প পাইছি তানজিল ভাইয়ের মধ্যে একজন। একসাথে করতাম প্রথম রমজানে আমরা, সবকিছু একসাথে করতাম। আরে ওয়াহিদ ভাই, কি অবস্থা, কখন আসলেন? অনেক পর আগে আসছে, কিন্তু ফরকাল আমাকে খুঁজে পায় না, এটা সবচেয়ে কষ্টের বিষয়। আসলে আমি ফ্রেশ শেষ হয়ে আসছি, একটু নিচ থেকে উপর থেকে নামতে লেট হয়েছে ভাই, কালকে অনেক রাত পর্যন্ত ছিল। কি অবস্থা ভাই, কেমন লাগতেছে? কেমন? আলহামদুলিল্লাহ, আমাদের কয়েকজন যারা গেস্ট বাকি ছিল, মতিয়ার ভাই তার মধ্যে একজন, উনি আমার সাথে কেমিস্ট্রিতে পিএইচডি করতেছে, ভাই চলে আসছে। মিতুল ভাই চলে আসছে, আলহামদুলিল্লাহ। আর উনি সুস্মিতার আব্বু আঙ্কেল চলে আসছে। তো সবার নামাজ শেষ হয়ে গেলে আমরা ইনশাআল্লাহ একসাথে খাওয়া দাওয়া করবো, আর একসাথে আড্ডা হবে, গল্প হবে, এই আর কি। লেট হলো ভাই? ও হচ্ছে নাফিজ, আমার ক্লোজ ছোট ভাই, আর আমরা অনেক দুষ্টামি করি একসাথে, যদিও আমার 5 বছরের ছোট। কেমন লাগে স্যার? হ্যাঁ ভাই, সবাই আসছে, একটা গেট টুগেদার। এক্স্যাক্টলি, তো এনজয় করো। হ্যাঁ ভাই, থ্যাংক ইউ। অনেক কিনলে পরে দেখা যাবে। এই জন্য আমি সিঙ্গেল।
আবু কখন আসছেন? কংগ্রেচুলেশন। আচ্ছা, আবুকে কংগ্রেস করার রিজন হচ্ছে আবু কিছুদিন আগে পিএইচডি ডিফেন্স দিয়ে ফেলছে, তো আমাদের মনে ছেড়ে কিছুদিন পরে চলে যাবে, তাই না? কোন স্টেটে যাচ্ছেন? নাইস, ঠান্ডা থেকে ডিরেক্ট গরমে। আমি চিকেন হচ্ছে নাড়াচাড়া দিছি, রকম স্যার রান্না করতে আমি নাড়াচাড়া দিছি। ভাই খাওয়া দাওয়া কেমন হয়েছে ভাই বলেন? ভাই কেমন লাগলো ভাই? সামারের একটা মানে অসাম স্টার্টিং। ও নো, সামারটা এভাবেই কাটুক। সেই কি অবস্থা সাজন ভাই, কেমন লাগবে? ওকে না, ভাই খাওয়া দাওয়া কেমন হয়েছে ভাই বলেন একটু। সেই রকম খাওয়া দাওয়া হয়েছে, কেমন হয়েছে ভাই? সেরা ভাই, হাঁপাই গেছে খেতে, অসাধারণ। আইসক্রিম টাইসক্রিম দিচ্ছেন সবাই, ভাই কেমন হয়েছে? অসাধারণ ছিল, বিশেষ করে চিকেনটাও খুব ভালো। চিকেনটা যাই হোক, আমি কিছুই রান্না বান্না করিনি, আমি জাস্ট নাড়াচাড়া দিছি সব কিছু, আর দমছা করছি, বাট এই আর কি, সবার হেল্প ছিল। সবাই সবার মধ্যে গল্প সল্প করতেছে, সবার থেকে রিভিউ নেই। গালিব কেমন লাগলো খাওয়া দাওয়া? ভালো লাগছে। ইয়ান ভাই খাওয়া কেমন হয়েছে? অস্থির ভাই। এইটেল সামি ভাই খাওয়া কেমন হয়েছে বলেন? দারুণ হয়েছে খাওয়া। আঙ্কেল আমার বন্ধু এখানে, আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে, অনেক ভালো খেয়েছি। সবাই খাওয়া দাওয়া কেমন হয়েছে? জীবনে প্রথম পিওর ব্যাচেলারতে দাওয়াতে খেলাম। পিওর ব্যাচেলার? ও রাইট, পিওর ব্যাচেলার নাকি? না না না, পিওর ব্যাচেলার আমি, তুমি চেঞ্জ না ব্রো, তোমাকে আল্লাহ তোমাকে সব ব্যাচেলার রাখো না, এই দাও করে না, এই দাও করে না। এই কি ভিডিওর সামনে কি বলতেছে? খাওয়া দাওয়া কেমন হয়েছে? কি ভালো, অনেক মজা হচ্ছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফরকান ভাই, থ্যাংক ইউ সো মাচ সুবাদ ভাই ফর এনিথিং দিস, ভেরি গুড জব। আপু খাওয়া দাওয়া কেমন আছে বলেন? ডেজার্ট পান নাই? খুবই ভালো হয়েছে। খাওয়া দাওয়া কেমন লাগলো ভাবি? ভালো, খুব মানে মাংস আর মাংসের আলু দুটোটাই ভালো।